কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যে দশম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে। সমতলের কুড়ি জেলায় ত্রিস্তরীয় ও পাহাড়ে দুই জেলায় দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। রাজ্যে মোট 339টি গণনা কেন্দ্রে কাজ চলছে। গণনা পর্ব মসৃণ ও শান্তিপূর্ণ রাখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুরুতে নির্বাচন কর্মীদের ভোট গণনা করা হবে। গণনা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। থাকছে সিসিটিভির ব্যবস্থা। জেলা পরিষদের মোট 928টি আসনে ভোট হয়েছে। 341টি পঞ্চায়েত সমিতির 9730টি আসনে ভোট নেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যে 3317টি গ্রাম পঞ্চায়েতের 63283টি আসনে ভোট নেওয়া হয়।